মা কি হলো মা? আপনার শরীর খারাপ লাগছে, কিচ্ছু হবে না আপনার, আমি এক্ষুনি আপনার ওষুধ নিয়ে আসছি মা। কিচ্ছু মা এখন রেগে যাবেন না, একটা হাই প্রেশার, তার উপর যদি উপরওয়ালাটাকে সারা দিয়ে দেন এই লোকগুলোকে সরানো শুরু হয়ে বাড়ি। চুপ, একদম চুপ। অনেকক্ষণ থেকে তোমাদের অন্যায় আমি সহ্য করছি। আরে আমরাও তো সহ্য করছি। একটাও বাজে কথা বলবে না টিয়া, একটা কথা মনে রেখো, আমরা এতজন আর তোমরা মাত্র দুজন, আমাদের সাথে কোনো অন্যায় তোমরা করতে পারবে না। জি তার বিন্দি তোমাদের অন্যায় শাস্তি দেবেই দেবে, 24 ঘন্টার মধ্যে প্রমাণ জোগাড় করে আনবে। মা, শরীর বাবু এতক্ষণ ভেতরে কি করছেন? গাড়ির মালিকের নামটা এখনো জানতে পারলেন না? আমি একবার ভেতরে গিয়ে দেখবো নাকি? হাতে তো আর বেশি সময়ও নেই, যা করার এর মধ্যেই করতে হবে। আমি যাই একবার। শরের বাবু পেয়েছেন আপনি? পেয়ে গেছি বিন্দি। কি নাম? গাড়িতে ওঠা বলছি সব। যারা এই কাজটা করেছে তারা কতটা আট ঘাট বেঁধে নেমেছে, এত সহজে ওরা ধরা দেবে না। তাড়াতাড়ি ভেতরে চলো বিন্দি। কিন্তু আমাদের সবকিছু প্রমাণ করতেই হবে শরীর বাবু, যেভাবেই হোক। চলো দাদা, আপনি এখানে চাকরি করেন? না, আমি এই কোম্পানির মালিক। আমাদের একটু হেল্প চাই। হ্যাঁ বলুন, কটা গাড়ি কখন লাগবে? আমাদের গাড়ি লাগবে না, আমরা অ্যাকচুয়ালি জানতে চাইছি যে এখানে। দেখুন, এই গাড়ি ভাড়া দেওয়া ছাড়া আমি আর কোনো হেল্প করতে পারবো না। ভেতরে আমার স্টাফরা আছে, আপনারা ওদের সাথে কথা বলেন, আমি একটু ব্যস্ত আছি।